নমস্কার বন্ধুরা আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি শশা গাছ কীভাবে রোপণ করবেন রোয়া পোতা যাকে বলা হয় প্রথমে রোয়া হয় তারপর পোতা হয় জমিতে বা স্টবে তা বাড়িতে যারা শশা গাছ করতে চান ছাদের উপরে বা জমিতে যারা ভালো করে শশা ফলাতে চান সেই সকল কৃষক বন্ধুদের জন্যেই আমরা এটা নিয়ে আসছি এবং এটা আপনাদের কিছুটা উপকার লাগলে আপনারা অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব এবং লাইক করবেন তা আমরা দেখাচ্ছি এখানে একটি কটোরা রয়েছে এই কটোরার মধ্যে মাটি দেওয়া হবে তারপর শশা থেকে ছশার বীজগুলোকে দিয়ে দেওয়া হবে প্রথমে এটা হচ্ছে সারখল জাতীয় মাটি আর পাশে রয়েছে এই মূল মাটি জমি থেকে আনা মাটি তাই এই মাটি নেওয়া হবে আর এইগুলো হচ্ছে কটোরাতে উৎপন্ন হওয়া গাছ শশা গাছ তা এই ট্রেলের মধ্যেই সেইগুলোকে রাখা হয়েছে ছোটো ছোটো কটোরাগুলোকে আমরা আপনাদের সামনে সেইটা তুলে ধরছি পূর্ণাঙ্গভাবে যে শশা প্রথমে কিভাবে রোপণ করবেন বা রোয়া করবেন যেটা আমরা চলতি ভাষায় বলি রোয়া পোতা আর কি তা সেইটা এই যে কটোরা রয়েছে কোটোরাতে মাটি দেয়া হচ্ছে দেখুন মাটি দেয়া হলো এরপর আপনার এই উপর ওই যে শশা মূল যে শশা সেখান থেকে বীজ নেওয়া হয়েছে এই বীজ নেওয়া হয়েছে এবং এই বীজ ওই কটোরার মধ্যে যে মাটি রয়েছে তার মধ্যে বীজগুলোকে আস্তে আস্তে সুন্দরভাবে বসিয়ে দেওয়া হল একটা দুটো তিনটে চারটে পাঁচটায়ভাবেও বসানো যেতে পারে আবার তার উপরে আবার একটু ভালো পরিষ্কার মাটি নিয়ে আবার ওই কটরাতে দিয়ে ভর্তি করে দেওয়া হচ্ছে কটরা প্রায় ভর্তি হয়ে এসেছে এইবার আস্তে আস্তে এর মধ্যে জল দেওয়া হবে জল দেওয়ারও একটা বিশেষ পদ্ধতি আছে সেটাও আমরা দেখাবো কটোরাতে বীজ দিয়ে রাখা হলো শশা বীজ আজকে যেটা দেখাচ্ছি শশা গাছের উপর এবং সেই বিষয়টাই আমরা আজকে তুলে ধরছি দেখুন কেমন কি বিষয়ের উপর কত সুন্দরভাবে আমরা ব্যাখ্যাটা দিচ্ছি দেখে নিন এই জল আনা হয়েছে এই জলটা আস্তে আস্তে হাতে করে দেয়া হচ্ছে কিন্তু হাতে করে আস্তে আস্তে দেওয়া হলো এইবার এই কটরাকে নিয়ে এবার আমাদের এই টের মধ্যে আলতো করে বসিয়ে দেওয়া হবে এবং ঠিক সময় অনুপাতে এইখান থেকে নতুন চারা বের হবে এবার এই চারা মাঠে নিয়ে গিয়ে বা বড়ো টবে নিয়ে গিয়ে সেইখানে চারাকে রোপণ করতে হবে অর্থাৎ প্রথমে রোয়া তারপর পুঁততে হবে পুঁত এবং তারপর সেখানে বা মাচা তৈরি করতে হবে যখন ছোটো ছোটো শশাগুলো একটু বড় হয়ে উঠবে গাছগুলো তখন সেখানে বা মাচা তৈরি করতে হবে আর এই যে পাকা শশা রয়েছে আর ওইটা হচ্ছে আমরা যে শশার বীজটা নিয়েছিলাম যেটা কটোরাতে দিয়েছি এবার পাশে রয়েছে আমাদের ঝিঙে এইভাবে ঝিঙেও আপনারা করতে পারেন যে কোনো জিনিসই ছোট বিভিন্ন রকম ফুলের গাছও হ্যাঁ তার আকন্দ নিয়েও এইভাবেই আর কি করা যায় এরকম ছোটো ছোটো কটোরাতে এটা মাটিরও হয় আর এখানে আমরা দেখাচ্ছি প্লাস্টিকের উপর করা হয়েছে তা যার যেটা সুবিধা আছে সে সেইভাবেই করবে কিন্তু জিনিসটা বাড়িতে করলে খুব ভালো হয় তাতে বীজ নষ্ট হয় না এবং প্রতিটা বীজ থেকে বেশিরভাগ বীজ থেকে আপনার যদি ভালো মানের বীজ হয় তাহলে সেখান থেকে আপনার চারা উৎপাদন হয় এবং সেই চারা জমিতে নিয়ে গেলে ফসল ফলবেই তবে এখানে বিশেষ একটা কথা সেটা হলো যে আপনাকে অবশ্যই পরিচর্চাটা করতে হবে আপনি নিয়ে গিয়ে বসিয়ে দিলেন তা কিন্তু করলে হবে না পরিচর্চার একটা বিশাল গুরুত্ব আছে এই একটার ভেতরে দেখুন ন তর্তা যা চার পাঁচটা প্রায় গাছ বের হয়েছে এই এই কঠোরাতে অর্থাৎ একটা কঠোরাতে একটাও হতে পারে চারটে পাঁচটাও বসাতে পারেন সেটা আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা করবেন কিভাবে কি পরিচর্চা করতে পারবেন তার উপর সব কিছু তা এইগুলো এইভাবে করা হয় হালকা রোদ্দুরের মধ্যে এটাকে রাখতে হয় খুব একটা কটকটের রোদ্দুরে রাখলে হবে না ওপরে একটা পলিথিনের ছাউনি দিয়ে দিলে খুব ভালো হয় এরকমভাবে সব পরিচর্যার ব্যাপার আছে জলও পরিমাণ মতন দিতে হবে কারণ এই কটোরাগুলো থেকে আবার জল বের হয় না তাহলে সেই জলটাও একটু পরিমাণ মতন দিতে হবে আর মাটির কটোরাতে ফুটো থাকে সেখান থেকে জলটা বেরিয়ে যায় তাহলে সব কিছু একটা পরিচর্যার ব্যাপার আছে ক্লিয়ার আপনাদের সামনে আমরা বলছি এরা যেহেতু নিয়মিত বারো মাস করছে তাই এরা প্লাস্টিকের কটোরাতেই করছে আর এইখানে একটা নিরীণ রয়েছে দেখতে পাচ্ছেন এটা জমিতে যে আগাছাগুলো জন্মায় না সেই আগাছাগুলোকে ওই নিরিনের সাহায্যে তুলে দেওয়া হয় তা এই ব্যাপারটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং পূর্ণাঙ্গভাবে আমরা দেখাচ্ছি এবং শুধু শশা বীজ আপনার মাঠে পুঁতে দিলে বা টবে পুঁতে দিলে হবে না তার পাশ থেকে আবার মাছা তৈরি করতে হবে মাছার জন্য আবার বাঁশ কাটতে হয় সরু সরু সুতো দিয়ে বাঁশ টু বাঁশ জুটতে হয় এও একটা বিশাল প্রক্রিয়া এবং শশা গাছ খুব দ্রুত বাড়ে এখানে বলে রাখি এবং এর ফসলও খুব দ্রুত হয় ফলগুলো রাতারাতি বেড়ে যায় তাই এর পরিচর্যার দরকার আছে আর কেন্ট কেই এখানে একটা আছে সম্ভবত কেন্ট কেন্টার কেন্টার এটা হচ্ছে কেন্টার একটা উদ্ভিজ কীটনাশক এখানে বিভিন্ন রকম কীটনাশক আমরা তুলে ধরছি এই একটা আছে কেকা কেকা কীটনাশক ঠিক আছে এরপর আরও একটা দেখাচ্ছি কেকা কীটনাশক এটা দেখিয়ে দিলাম আমরা এবং এরপর হচ্ছে আপনার সেমিস্টার অ্যামিনিস্টার এইগুলো সব আপনার যেখানে সারখোলের দোকান আছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করেই কিন্তু দেবেন এবং পরিমাণ মতন দিতে হবে দেখাচ্ছি আমরা একটা প্লাস্টিকের কোটোরা দেবে তাতে পরিমাণ মতন এমএলে ভাগ করে দিতে হবে এবং এই দেখুন এই প্লাস্টিকের কোটোরাতে এ ভাগ করে এটা দিয়ে তারপর বড় বালতিতে সেই ওষুধটা গুলতে হবে জল দিয়ে তারপর সেটা স্প্রে করতে হয় এসব অনেক রকম ব্যাপার আছে শিখতে হবে ধীরে ধীরে আপনারাও পারবেন করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন নমস্কার